ইসরায়েলে সরাসরি হামলার নির্দেশ দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। 31 জুলাই বুধবার স্থানীয় সময় সকালে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের জরুরি বৈঠকে এ নির্দেশ দেন খামেনি। হামাসের শীর্ষ নেতা ও রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়ার হত্যার জবাবে এমন নির্দেশ দেন তিনি। ইরানের তিনজন শীর্ষ কর্মকর্তা বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস জানায়, আয়াতুল্লাহ খামেনি ইসরায়েলে হামলার নির্দেশ দিয়েছেন। হামাস প্রধান ইসমাইল হানিয়া হত্যাকাণ্ডের পরপরই আয়াতুল্লাহ খামেনির উপস্থিতিতে বুধবার সকালে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের জরুরি বৈঠকে ইসরায়েলে হামলার চালানোর নির্দেশ দেন ইরানের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক ধর্মীয় নেতা। এ সময় রেভলিউশনারি গার্ডের ওই দুই সদস্য সহ তিন ইরানি কর্মকর্তা উপস্থিত ছিলেন, তবে তারা নাম প্রকাশ করতে চাননি। তেহরানে হামাস নেতাকে হত্যার পরপরই খামেনি ইসমাইল হানিয়ার রক্তের প্রতিশোধ নেওয়ার কথা বলেছিলেন। ইসরায়েল কঠোর শাস্তি পেতে এ মঞ্চ তৈরি করেছে বলে খামেনি ইসলামিক রেভলিউশনারি গার্ড এবং সেনাবাহিনীর সামরিক কমান্ডারদের নির্দেশ দিয়েছেন ইসরায়েলে আক্রমণ এবং প্রতিরক্ষা উভয়ের জন্য পরিকল্পনা প্রস্তুত করতে।